আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে কিসের আংটি দেখলে কি হয়, স্বর্ণের আংটি দেখলে কি হয়, রূপার আংটি দেখলে কি হয়, তামা বা পিতলের আংটি দেখলে কি হয়, কিসের আংটি দেখলে কি হয়, এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন। বন্ধুরা, স্বপ্নের তাবির নামক গ্রন্থে এর কি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে কি বলেছেন, আপনাদের সাথে শেয়ার করব। সঠিক ব্যাখ্যাটা আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। দর্শক, বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন একজন তাবিঈন, যার নাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ইবনে সিরিন নামে প্রসিদ্ধ। তো তিনি এই স্বপ্নের যে ব্যাখ্যাগুলো প্রদান করেছেন একেবারে কোরআন ও হাদিসের আলোকে, এবং তার ব্যাখ্যাগুলো অনেক নির্ভরযোগ্য, অনেক বড় মুস্তাহিদ ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার দিক দিয়ে। স্বপ্নের ব্যাখ্যার একজন ইমাম তাকে বলা হয়। তো তার কিছু ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে রূপার আংটি দেখেন, রূপার আংটি দেখা মানে স্বপ্ন দ্রষ্টার আশা, মনের আশা পূর্ণ হবে, সম্মান লাভ হবে, আলহামদুলিল্লাহ। স্বপ্ন দ্রষ্টা যদি রূপার আংটি দেখেন তাহলে তার যে কোনো আশা বাসনা পূরণ হবে, তিনি সম্মান লাভ করতে পারবেন। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে এই লোহার আংটি দেখেন, এইরকম স্বপ্ন কোনো কেউ দেখতে পারেন, লোহার আংটি স্বপ্নে দেখা মানে স্বপ্ন দ্রষ্টা প্রচুর সাহায্য লাভ করতে পারবেন, ভালো একটা বিষয়, অনেক সাহায্য সহযোগিতা তিনি লাভ করবেন তার পরিবারের লোকদের মাধ্যমে কিংবা বন্ধু বান্ধবদের দ্বারা, তার আত্মীয় স্বজনদের দ্বারা। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তামা বা পিতলের আংটি দেখেন, এরকম আংটিও কেউ স্বপ্নে দেখতে পারেন, তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টা শত্রুর থেকে উপকার লাভ করবে, শত্রুর দ্বারা উপকার স্বপ্ন দ্রষ্টা জীবনে লাভ হবে, এইরকমটা বোঝায়, তার মানে খারাপ নয়, ভালো একটা বিষয়। দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কারো থেকে আংটি পেতে দেখেন, কারো থেকে আংটি স্বপ্নদ্রষ্টা নিতে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা ধন দৌলত লাভ করবেন কিংবা কোনো বিধবা নারীকে বিবাহ করবেন, এরকমটা বোঝায়, কোনো বিধবা নারীকে বিবাহ করতে পারেন কিংবা কারো থেকে কোনো সম্পদ অর্থ লাভ করতে পারেন, ভালো একটা বিষয়। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আংটি পরতে দেখেন, পরিধান করতে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা তিনি যদি বেকার থাকেন তাহলে তার চাকরি লাভ হবে, স্বপ্নদ্রষ্টা যদি তার কোনো কাজ বাজার ব্যবস্থা না থাকে তার ব্যবস্থা হবে। এর আরও একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে আংটি পড়তে দেখা যে স্বপ্নদ্রষ্টা কোনো স্ত্রী লোকের সাথে মিলন হবে, কোনো অসহায় মহিলার সাথে তার মিলন হতে পারে, কিংবা স্বপ্নদ্রষ্টা তিনি কাউকে বিবাহ করতে পারবেন, এইরকমটা বোঝায়। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আংটি হারিয়ে ফেলতে দেখেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টা যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটবে, কিংবা এর আরও যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে স্বপ্নদ্রষ্টা তিনি বিভিন্ন রকমের বিপদ আপদের সম্মুখীন হতে পারেন। তো কাজেই দর্শক, এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, যেন বিপদ আপদ থেকে স্বপ্নদ্রষ্টা বাঁচতে পারেন। দর্শক, এই ছিল আংটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এই জাতীয় নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।